বাবারে কি কষ্ট, ওই ছেলেটা কোনো কাজের না, সারাদিন খালি মদ খায় মাতলামি করে, তাছাড়া আর কোনো কাজই নেই। কি হলো জি আব্বা, সকাল সকাল এত চেঁচাচ্ছ কেন? এই যে তুমি সকাল সকাল চেঁচামেচি লাগিয়ে দিয়েছো, একটু চুপচাপ থাকো, আমাকে একটু ঘুমাতে দাও। আচ্ছা তাই নাকি, এটা সকালের টাইম, ঘড়িতে 12টা বাজছে আর তুমি বলছো এটা সকালের টাইম? হ্যাঁ তো এটা আমার লেগে সকালের টাইম লয় নাকি? তোর এত সাহস, তোর আব্বার সাথে মুখ বসলাছিস? মুখ বসলাবো না তো কি করবো, তোমার কাজ কর্ম এরকম। তাই নাকি, তাহলে বাড়া আমার বাড়ি থেকে, তোর মতন ছেলে আমার দরকার নাই। তাহলে তো থাক তোর বাড়ি লিয়ে, আমি চলনু, তোরে বাড়ি আমার দরকার নাই, কবরে লিয়ে যাবে বাড়িতে। ওই আলি এদিকে একটু আই তো, শুন একটু এদিকে। কি হলো সাব্বির? আরে তো আই তো আগে। বলছি যে একটু মদ টদ নিয়ে আই। কাজ আমি পারবো না, তুই অন্য কাউকে দেখগা। ঠিক আছে তাহলে যা, আমি অন্য মোরগ খুঁজে নিব। এই বালের জীবন, আর আমি কত যে সহ্য করব, সারা দিন ধরে কাউকেই পাচ্ছি না। ওই তো ওখানে শুকুরকে দেখতে পেয়েছি, যাই ওকে ডাকি। ওই শুকুর এদিকে একটু শুন তো, আই তো একটু। কি আজ মনে হয় আমাকে ছাড়লে না? আয় আয় আয়, চলো ওখানে বস বস, কথা বলবো তোকে। আমি বুঝলাম যে তুই আমার লাগে একটু মদ টতের ব্যবস্থা করে দে। মদ শব্দ আমার মুখ থেকে বার হয় না। হ্যাঁ তুইও আমাকে ছেড়ে চলে এসেছিস, তাহলে আমি মদ কোথা থেকে আনবো রে? দয়া করে একটু এনে দে না ভাই, তুই ছাড়া আমার কেহ নাই, এনে দে। এ কাজ আমি পারবো না, তুই অন্য জনাকে দেখে লেগা। যা ভাই, আমার ভাগ্য তো মনে হয় আজ মদ নাই, যাই এখানে শুতে যাই। যদি কেউ ওঠাই? হ্যাঁ একজনা মনে পড়েছে, যাই দেখি রিঙ্কুকে বলি গে, ও আমার কথা শুনবেই। হাই রিঙ্কু, এদিকে একটু শুনো তো ভাই, শুনো একটু তাড়াতাড়ি শুনো। কি বলো, তোমাকে বলবো কি বলবো না? আরে বলো বলো, আমি তো তোমার ভাইয়ের মতো, আমি তো তোমার সব কথাই শুনবো। না মানে একটু মর্ডদের ব্যাপারে বলছিলাম, যদি তুমি একটু এনে দিতে, তোমার উপরে তো আমার ভরসা ছিল, তার লেগে। ব্যাস এই ব্যাপার, চলো এক্ষুনি যাচ্ছি। সত্যি? তাহলে পয়সা কোথা থেকে পাবি রে? দেখো আমি এক্ষুনি আমার আব্বার পকেট থেকে 200 টাকা আনছি। সত্যি বলছি? তা তাড়াতাড়ি যা যা, তাড়াতাড়ি, 2 বোতল মদ নিয়ে গেছে, তাড়াতাড়ি যা। তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। কই বে, একদিন হয়ে গেল এখনো আসে না, কখন যে আসবে? নাম পাত্তা কিছুই যে পেছি না, কতি যে গেল, মরে গেল নাকি আবার মদ আনতে যে? দেখলি হে চলে যেতি, এবার চলো। তাহলে চল তাড়াতাড়ি, একটা সুন্দর ফাঁকা জায়গা দেখে বসি গিয়ে।
ले তাহলে এখানে বসে যায় সাপকা সাপকার বস 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 ले তাহলে শুরু করি লেও তাহলে শুরু করি দেখি কে কত মদ খেতে পারে হ্যাঁ লে লেগে যা দেখি কে কত মদ খেয়ে নেশা চড়াতে পারে ভাই তোকে ডাকার আগে আমি দুই শালাকে ডেকেছিলুম শালারে এলো না ওই আলি শুকুর শালারে এলোই না আর কি জল দেখেছি আমি দুই শালাকে আগে ডাকতে গেলাম আমি দেখতে দুশালাকে কিসেলে ডাকতে গেলি আমি তো তোর ভাইয়ের মতো যখন ডাকবি তখন ঠিকই বলেছিস ভাই কিসেলে যে আমি ওই দুশালাকে ডাকতে গেলাম তোকে যদি প্রথমে ডাকতাম তাহলে প্রথমেই কাজ হয়ে যেত লে তাহলে খাওয়া শুরু কর হ্যাঁ লে তাহলে শুরু কর লে শুরু কর শুরু কর হ্যাঁ বেবে রিঙ্কু বে ভাই গতি গেলি বে রিঙ্কু ভাই মরিয়া গেলি নাকি বে এ ভাই কুঠে গেলি এ ভাই হ্যাঁ ভাই শুন দেখে নিলাম তোকে ভাই রিঙ্কু তুই আমার প্রিয় বন্ধু আজ আমি তোকে নিজের হাত দিয়ে মদ খাবো এ দে শুন শুনলি রিঙ্কু ভাই রিঙ্কু শুনলি अबे रिंकू सुन ली बे कोई बे मोटा ए देवे एक टुकु आजे ले खेया ले ताले ए ए ले बे जाने आर सकती नहीं बे खेया ले ले अ ले खेया ले भूख दिसे भाई मौत की लस बेरी है पोड़े जावे हाँ कोई बे तो रोल उठे हमार मुख लाई पुंक्ति ভাই এখানে আর বুড়ে থাকবো না চল কত অন্য জায়গায় চলি আরে কোন সালা ধাক্কা দিলি বে সালার বেটা সালা সামনে আয় সালার গুষ্টিকে বেচে দিব সালা কাইটে ভরে দিব কাইটে আয় খালি সামনে সালার বেটা সালা এই তো সালা সালা আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমি দেখতে পাই না সালা তোকে এখানে জিন্দে পুঁতে দিব সালা খালি দাঁড়িয়ে থাক দেখ আমি কি করছি সালা সাবির তোর ভাই থাকতে তুই কি জেলা কষ্ট করবি আমি কাইটে ভরে দেবো কাইটে ওরে বাপরে আবে তুই কোন বড় ছেলা বে সালা আমার ভাইকে মেরে দিলে আমি প্রিয় বন্ধু আর তুই একে মেরে দিলি দাঁড়া তোকে এক্ষুনি তোর গোষ্ঠীকে বেশি সালা দাঁড়ায় গেলে এ ভাই আমরা দুদিন থেকে এখানেই পড়েছিলাম কেউ দেখে নিলে তো মান সম্মান থাকবে না তাড়াতাড়ি এক্ষুনি পালাই এখানে কে পড়ে আছে ওই সাকির এদিকে একটু শুনো তো কি হলো ভাই এটা কে গো ইসাববীর এ মা আমি দুদিন থেকে এখানেই পড়ে আছি ভাই তোমাকে তোমার বাপ তিন দিন ধরে খুঁজে বেড়াচ্ছে সত্যি আমার আব্বা আমাকে তিন দিন থেকে খুঁজে বেড়াচ্ছে এই মদের লেগে আমার যে এই দশা হলো এই মদের লেগে আমার ছোট কালকার বন্ধুরা আমার সাথে মিশতে চায় না এই মদের লেগেই আমার একটা বন্ধু আমাকে ছেড়ে পালিয়ে গেল এই মদের লেগে যে আমি নিজের আব্বাকে কত গাল দিয়ে চলে এসেছি ঠিক নাই আজ থেকে আমি ভুলে যাব মদ মানে কি তাহলে আমি বাড়ি যাচ্ছি ভাই আর ধন্যবাদ ভাই বলার জন্য আব্বা এতদিন ধরে তুই কোথায় ছিলি আব্বা আমাকে ক্ষমা করে দিও
আমি তোমাকে মদের নেশায় যে কত গাল দিয়ে চলে গেছি সেই জন্য আমাকে ক্ষমা করে দাও আব্বা। না না, তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই বড় কথা। আব্বা গো।